নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে সৃজিতা। সৃজিতা, দেখো, গোটা রাজ্যে যদি একটু ব্যাকফুটে আমরা যাই, আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকাটা উদ্ধার হয়েছে কোথায়, কিভাবে, কার কাছে হয়েছে, এর সোর্স কি, সবটাই আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। কিন্তু আরও গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যেটা সামনে এলো, সেটা হলো একজন কনস্টেবলের আয় নিয়ে রীতিমতন ভিড়মি খাওয়ার মতন অবস্থা, কি বলো? একদমই তাই। তনয়া যে বিষয়টা বলছিল, আমি আরেকটু ব্যাখ্যায় যাই। রামপুরহাট থানার একজন কনস্টেবল, মাথায় রাখতে হবে রামপুরহাট মানে সেটা বীরভূমের মধ্যে পড়ছে প্রথমত, তো যাই হোক সেটা কাকতালীয় হতেই পারে, রামপুরহাট থানার এক কনস্টেবলের আয় 1 কোটি। আপনি বলুন না, মাসিক আয় একজন কনস্টেবলের কত হতে পারে? 20, 30, 40, 50, 60, তার বেশি তো সম্ভব নয়। তিনি মাত্র 3 বছরে 2012 থেকে 2015 সালের মধ্যে তার আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1 কোটিতে। বহু ফিক্সড ডিপোজিট রয়েছে, গাড়ি রয়েছে, পেল্লায় বাড়ি রয়েছে, কিন্তু তনয়া সম্ভব কি করে হলো? এটা তো স্বাভাবিক নয়, কিভাবে সম্ভব? একদমই নয়, মানে এইরকম একটা ঘটনা কিভাবে ঘটছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখো, যদি একটু প্রেক্ষাপটটা আমরা দেখি, জেলাটা বীরভূম, রামপুরহাট, এবং সেখান থেকে গরু পাচারের অভিযোগ, এবং যাই হোক অভিযোগটা আমরা করছি না, এই অভিযোগ উঠেছে আপনারাও জানেন, এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি একজন কনস্টেবল এইরকম আয় করে থাকে, তার যদি এইরকম সম্পত্তি হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠা এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। যে ছবি আমরা দেখেছি রাজ্যের, যেমনটা সৃজিতাও বললো যে প্রচুর পরিমাণ আয়, এবং শুধু তাই নয়, তারই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তার সম্পত্তি, স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে তা হিউজ অ্যামাউন্টের। আর এটার থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন কী করছে সৃজিতা? দেখো, গত বছর থেকে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করেছে ওই কনস্টেবলের বিরুদ্ধে, এবং তদন্ত করতে করতে এই তথ্যগুলো একে একে বেরিয়ে এসেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেউ বুঝতে পারলো না কাদের কাদের চোখে ধুলো দিয়ে একজন কনস্টেবল এত এত টাকা সম্পত্তি করে ফেললেন, কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরগুলোই পাওয়া যাচ্ছে না, আর এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজছেন তদন্তকারীরা। আমরা সমস্ত আপডেট দিতে থাকবো, তার জন্য আপনাদেরকে ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। যারা টিভি স্ক্রিনে নজর রাখছেন খুব ভালো কথা, সময় না থাকলে মুঠো ফোন রয়েছে, ইউটিউবে চলে যান, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে রাখুন আর বাংলায়, যাতে সমস্ত খবরের আপডেট এবং 24x7 সমস্ত খবর লাইভ আপনারা দেখতে পান। এছাড়াও ফেসবুকে আমরা আসি এভাবেই, এবং অন্যান্য মাধ্যমে আমরা রয়েছে, কি তাই তো? একদমই তাই। সুতরাং সেখানে আপনারা কমেন্ট করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, কারণ এইরকম ইন্টারেস্টিং ঘটনা সেটা আরও মানুষের জানার দরকার রয়েছে। তার কারণ একটাই, কারণ চোখটা খোলা রাখতে হবে সবসময় প্রতি মুহূর্তের জন্য। যাই হোক, এখানে তো আমরা এই কন্টেন্টটা শেষ করছি, তবে হ্যাঁ, আরও আরও অনেক ব্রেকিং খবর আসবে, যে কারণের জন্য অবশ্যই আপনাদের নজর রাখতেই হচ্ছে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।